দশ দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার কাঞ্চনপুরে একটি পুরনো কুয়ো থেকে উদ্ধার হয় দেহটি দেহটি উদ্ধার করে কাঞ্চনপুর থানার পুলিশ কাঞ্চনপুর মহকুমার ডাইন ছড়া বাসিন্দা বনমারি নাথ তার ছেলে রিঙ্কু নাথের নিখোঁজ ডায়েরি করেন কাঞ্চনপুর থানায় আর সেই সূত্র ধরেই পুলিশের তল্লাশি চলে রামচরণ স্কুল সংলগ্ন এলাকা জুড়ে প্রথমে খোঁজ করে পুলিশ দশ দিন আগে রামচরণ সিপি হাই স্কুলের একটি রুম থেকে রিঙ্কুনাথের রক্ত মাখা গেঞ্জি এবং তিনটি লাঠি সহ বেশ কিছু মার্বেল উদ্ধার করেছিল পুলিশ আজ নিখোঁজ ব্যক্তির বাবা তার ছেলেকে খোঁজাখুঁজি করতে স্কুলের ঘরের কাছাকাছি ওই কুয়োর কাছে আসেন পরিত্যক্ত রিঙ্কুও থেকে দুর্গন্ধ পেয়ে বনমালীনাথ খবর দেন থানায় পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের লোকজন থেকে নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেন ঘটনাস্থলে ব্যবস্থা করা ডাক্তার বাবুরা ছুটে এলে ঘটনাস্থলে ময়নাতদন্তের পর মৃতদেহ সৎকারের জন্য বাবার হাতে তুলে দেওয়া হয় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রিঙ্কুনাথের বিরুদ্ধে দু বছর আগে একটি ধর্ষণের মামলা দায়ের হয়ে

ऐते अकोन आपने तो सीन तो बार से ना कीबोवे देख से सेल्टर है कीबोवे ऐसे हैं। है तो बुक्तुक आसे आत्मा वंगा आसे। पलायन से देखा। प्योर रिपोर्ट चैनल दिन रात